এগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা, ও দুর্দান্ত হয়েছে, এটা কত দারুণ দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো, আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, তো আর খুবই ঝটপট বানানো হয়ে যায়। আর এমন রেসিপি বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপিটার জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেবো। তো কড়াতে আমি প্রথম দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে ছেঁকে নিয়েছি। তো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা গরুর দুধের পরিবর্তে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো দুধও জলে গুলেও ব্যবহার করতে পারেন। আর এই গরুর দুধের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ। তো দুধটা কিন্তু হালকা গরম হয়েছে, তবে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর এখন আমি লিকুইড দুধের সাথে আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে তো আজকের যে রেসিপিটা বানাবো দারুণ কিন্তু স্বাদ হবে। আর দুধের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। এখন আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন দুধটা কিন্তু 5 মিনিটের ফুটে আমি অনেকটা ঘন করে নিয়েছি। আর এবারে আমি এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো দেখুন এখানে আমি নিয়েছি আমন্ড, পেস্তা, আমসত্ত্ব আর চেরি। এই ড্রাই ফ্রুট আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে নিয়েছি অল্প একটু কেশর। তো এই কেশরটা দিলে তো দুধটা কিন্তু দারুণ একটা দেখতে হবে আর ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে। তো সব কিছু দিয়ে আবারও আমি দুধটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। দুধটাকে কিন্তু আরও আমি 5 মিনিট জাল দিয়ে আর ঘন করে নিয়েছি। দুধের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, যেহেতু কেশর দিয়েছি তো হালকা কিন্তু লাল লাল হয়েছে। তো এখন আমি এই দুধের এই মালাইটা নামিয়ে নেব। আর এবার আমি এক জায়গাতে নিয়ে নিচ্ছি 1/2 বাটি টক দই। তো এই বাটে 1/2 বাটি আমি টক দই নিয়েছি। আর এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো চিনি এখানে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। আর এখন আমি টক দই আর চিনিটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। টক দই আর চিনিটা তো আমি 10 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এমনভাবে ফেটে নিতে হবে যাতে যেন সম্পূর্ণ চিনিটা গলে যায়। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো এই বাটির আমি 1.5 বাটি ময়দা দিয়ে দেবো। তো যে বাটির মাপ করে আমি দই নিয়েছি তো সেই বাটির মাপ করে 1.5 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন টক দইয়ের সাথে ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধের যে মালাইটা বানিয়ে রেখেছিলাম। তো 1 হাতে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আরো 1 হাতা এই মালাই দিয়ে দিচ্ছি। তবে এই মালাইটা কিন্তু একদম খুব গরম নেই আর ঠান্ডাও হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। তো সেই উষ্ণ গরমে এইভাবে আমি দিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন সব কিছু দিয়ে ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি মোট 3 হাতা মালাই দিয়ে দিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, তো এরকম ঘনত্বের হবে যে একদম টাইটও নয় আর খুব পাতলাও নয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঠিক
এই রকম ঘনত্ব নিয়ে আসতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা। তো এই ঢাকা, এক ঢাকা ভ্যানিলা আমি দিয়ে দিচ্ছি। তো এক চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর হাফ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো আবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত কিছু দিয়ে তো ব্যাটারটা আমি একেবারে রেডি করে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি চারটে স্টিলের বাটি, আর এখন আমি এই বাটিগুলোর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তো চারটে বাটিতে আমি তেল ব্রাশ করে দিয়েছি, আর এখন আমি এই ব্যাটারটা দিয়ে দেব। তো এই বাটিটা কিন্তু অর্ধেক করে করে প্রত্যেকটা বাটিতে আমি একইভাবে ব্যাটার দিয়ে দেব। আর এবার আমি এই বাটিটা ঠুকে ব্যাটারটা কিন্তু সেট করে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে, আর এরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো কড়ার মধ্যে দিয়ে দেব। আর এখন আমি ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু ভালো করে গরম করে নেব। 5 মিনিট জাল দিয়ে আমি কড়া স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি স্ট্যান্ডের উপর একটা স্টিলের থালা বসিয়ে দিচ্ছি, আর এই থালার উপর এখন আমি বাটিগুলো দিয়ে দেব। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন এটা কতটা করে ফুলে গিয়েছে। আর এবারে যে ড্রাই ফ্রুট গুলো আমি আগের থেকে রেখে দিয়েছিলাম, তো সেই ড্রাই ফ্রুট গুলো এখন উপর থেকে আমি দিয়ে দেব। তো প্রথমে দিলে তো এটা ফুলে আর এই ড্রাই ফ্রুট গুলো কিন্তু তলাতে চলে যেত, তো সেই কারণে আমি একটু 5 মিনিট পরে এই ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে, তো আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট আপনারা দিয়ে দিতে পারেন। তো দেখুন সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে এগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তো 15 মিনিট হলে কিন্তু হয়ে যাবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা এগুলো কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন ওপরটা কিন্তু টাইট হয়ে গিয়েছে। তো আরো একবার চেক করে নেব। তো এখানে আমি নিয়েছি একটা কাঠি, আর এই কাঠি গেঁথে আমি দেখে নেব এগুলো ঠিকঠাক হলো কিনা। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই বাটিগুলো ঠান্ডা করে নেব। তো থালা থেকে আমি নামিয়ে রাখছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবার আমি বাটিতে তুলে নেব। আর ঠান্ডা হয়ে গেলে দেখেছেন তো বন্ধুরা ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। তাও আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি নিয়ে এই ধারগুলোকে একটু আমি ফাঁকা করে দেব। তো এবার আমি হাতে উল্টে পিছন দিয়ে ঘা মারলে কিন্তু এটা খুব সহজে ছেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন, তো দুর্দান্ত দেখতে হয়েছে।
শাড়িটা তো যেমন নরম আর তেমন স্পঞ্জি হয়েছে, দেখুন তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর এখন আমি প্রত্যেকটাতে এই কাঠি এইভাবে দিয়ে আর ফুটো করে দেব। আর দেখেই তো বুঝতে পারছেন কতটা নরম আর একদম তুলতুলে হয়েছে। তো প্রত্যেকটাতে আমি একইভাবে এই কাঠি দিয়ে দিয়ে এইভাবে গেঁথে ফুটো করে দেব। তো দেখুন প্রত্যেকটা আমি এইভাবে কাঠি দিয়ে দিয়ে আর ফুটো ফুটো করে দিয়েছি। আর এদিকে আমি যে মালাইটা রেখে দিয়েছিলাম, তো এখন মালাইটা আমি এর উপর দিয়ে দিয়ে দেব। তো প্রত্যেকটাতে মালাইটা আমি এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেখেছেন তো বন্ধুরা, এটা কত দারুণ দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। তো এখন একটা খেয়ে দেখা যাক যে এটা কতটা সুন্দর হয়েছে। দুর্দান্ত লাগছে খেতে। আর এটাকে যদি আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খান, আর এই গরমের সময় তো আপনার মন প্রাণ একদম ঘুরে যাবে। তো আপনারা এটাকে মালাই কেক বলতে পারেন কিংবা কোনো ডেজার্টও বলতে পারেন, দারুণ স্বাদ হয়। আর এখন তো রমজান মাস চলছে, আর ইফতারের দিনগুলোতে আপনারা এইভাবে বানিয়েও খেতে পারেন বন্ধুরা, দারুণ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবে। তো আর এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।